নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ মানে আজকের দিনে আমার মনে হয়েছে যে এটা আমার নিজস্ব একটা বক্তব্য। আমি চাইব যে বক্তব্যটা অনেকের কাছে পৌঁছে যাক। মানে আমার মনে হয়েছে যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। আমার সম্পূর্ণ এটা আমার নিজস্ব ওপিনিয়ন। যারা যারা আমার সাথে সহমত থাকবেন তারা নিশ্চয় কমেন্ট করবেন। দেখুন, আজকের যে পরিস্থিতি, আজকে বলতে গেলে প্রায় 70 দিন পরে আজকের দিনে আনলক 1, মানে 4টে লকডাউন কমপ্লিট করার পরে আজকে গিয়ে কিছুটা বলছে আনলক 1, মানে কিছু কিছু প্রাইভেট অফিস এবং কিছু কিছু সরকারি অফিস সেগুলো আজকে থেকে খুলেছে করোনা পরিস্থিতি কিছুটা ইয়েতে। যদিও এখনও দেশে করোনার সংক্রমিতের সংখ্যা প্রায় 2 লাখের কাছাকাছি, আর কিছুটা গেলেই হয়তো 2 লাখে পৌঁছে যাবে। যাই হোক, আমি সেই সব বিষয়ে যেতে চাইছি না, করোনা পরিস্থিতি কী আছে বা আসল বিষয় কী। তবে আমার করোনা নিয়ে যেটা বক্তব্য সেটা হচ্ছে, করোনা যখন 22শে মার্চ, তার আগেও মানুষ খুব একটা সচেতন ছিল না, বা আমার মা বাবাও আমাকে বলছিলেন যে আমরা জীবনে এরকম দিন দেখিনি, বা আমার পাড়ার কিছু লোক, তাদের আজকের বয়স প্রায় 80-85 এরকম বয়সেরও কিছু দাদুরা রয়েছেন বয়স্ক, তারা এই কথা বলছেন যে আমাদের জীবনে এই দিন আমরা কখনো দেখিনি, এরকম দিন আমরা দেখতে হবে সেটা আমরা কখনো ভাবিনি। সত্যি কেউ ভাবেনি যে এরকমভাবে জীবন একদম স্তব্ধ হয়ে যাবে, এভাবে বদ্ধ জায়গায় আমরা পুরো আটকে যাবো, এরকম দিন আমরা কেউ কখনোই ভাবিনি। করোনা আমাদেরকে, আমার মনে হয়েছে করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেল, যে এরকম দিন আমরা যদি কখনো আসে তাহলে আমাদের কী কীভাবে ফেস করতে হবে, আমাদেরকে কী কী দিন দেখতে হতে পারে, মানে কতটা খারাপ দিন আমাদের দেখতে হতে পারে, করোনা সেটা কিছুটা হলেও বোধ হয় আমাদেরকে শিক্ষা দিল সাধারণত। তো আমার নিজস্ব কিছু কিছু জিনিস মনে হয়েছে, যেমন যারা সরকারি চাকরি করে তাদের তো কোনো ব্যাপারই ছিল না, স্কুল বন্ধ হয়ে গেছে মার্চ মাস থেকেই, তাতে কী হয়েছে স্কুলের যারা চাকরি করে, মার্চের 15 তারিখের পর থেকেই বলতে গেলে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিলো। তো স্কুল কলেজে যারা চাকরি করে তাদের যথারীতি তাদের মাইনে ঠিক টাইমে পৌঁছে গেছে, কারণ তারা সরকারি চাকরি করে যেহেতু, এবং আদার্স যারা সরকারি ডিপার্টমেন্ট তারা অনেকেই ডিউটি যেতে পারেনি, কিন্তু তবুও তাদের মাইনাটা কিন্তু কাটা যায়নি। কিছু কিছু প্রাইভেট কোম্পানি, যেমন টাটার মতন কিছু কোম্পানি আছে, তারা বন্ধ রেখেছে, কিন্তু তবুও তারা তাদের এমপ্লয়ীদের সম্পূর্ণ ফুল স্যালারি দিয়ে গেছে। কিছু কিছু এমএনসি কোম্পানি বাদে বাকি ম্যাক্সিমাম কোম্পানির অবস্থাই খুবই খারাপ, খুবই শোচনীয় অবস্থা পৌঁছে গেছে। যেন হঠাৎ করে, যেমন কারেন্ট অফ হলে হঠাৎ করে আমরা যেমন অন্ধকারে পৌঁছে যাই, সেরকমই কিছু কিছু জায়গায় কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো। এবং কিছু মানুষ যারা, আমার মনে হয়েছে আমি দেখেছি অনেকেই প্রত্যেক দিন পার ডে অনেক অনেক ভালো টাকাই ইনকাম করে, একেবারে যে খারাপ নয় সেরকম নয়, আজকের দিনে তারা অনেকেই 500-700 অনেক 1000 টাকাও ইনকাম করে পার ডে, দিন মজুরের হিসাবেই বলছি। কিন্তু মানে যেমন ধরুন টোটো যারা চালায় তাদের মানে একটা অ্যাভারেজও দেখা গেছে তারা 500 টাকা পার ডে ইনকাম করে, মানে হিসাব করে দেখলে 15,000 টাকা। তো যথারীতি মানে দেখা গেছে তারা কিন্তু এই পরিস্থিতিতে যথেষ্ট প্রবলেম ফেস করেছে, ইনফ্যাক্ট তাদের খাওয়া দাওয়ার প্রতি এবং জীবনযাপনের আদার্স প্রচুর তারা প্রবলেম ফেস করেছে। তো আমার মনে হয়েছে যে কোথাও না, আমার মনে হয় যেন ওই কম্পিউটারে আমরা যে UPS ব্যবহার করি, হঠাৎ আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, পাওয়ার হঠাৎ করে চলে গেলে আমরা ওই টাইমটা যে আনইন্টারাপ্টেড কারেন্ট চলে যাওয়ার জন্য আমাদের যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে, তখন UPS হঠাৎ করে যে ইনভার্টার আমাদের ব্যাটারি থেকে যে সাপ্লাই দিচ্ছে, তো আমাদের প্রত্যেকের জীবনেও সেরকম একটা ব্যাটারি রাখা দরকার, ব্যাকআপটা স্ট্রং করা দরকার, যাতে আমাদেরকে মানে এরকম 3 মাস শুধু নয়, যাতে যদি এরকম দিন আসে যে আমাদেরকে অনেক দিন ফেস করতে হবে, তখনও গিয়ে যাতে আমরা করতে পারি। আমার মনে হয় যে কিছুটা যদি আমরা সামান্য কিছু প্রত্যেক মাসে বা প্রত্যেক দিনের হিসেবে যদি আমরা কিছু অল্প অল্প করে সেভিংস করি, সেভিংস প্রত্যেকেই করে, কিন্তু আমি জানি না কতজন সেভিংসটাকে কতটা সিরিয়াসলি নেয়। যারা সিরিয়াসলি নিয়ে যেটুকু আমি বলতে পারি, তারা এই লকডাউন পিরিয়ডে অন্তত মানে বিশেষ করে বলছি যারা দিন মজুর করে,
দিনমজুরি করে, তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়নি। বিশেষ করে প্রবলেমটা তাদেরই হয়েছে বেশি যারা দিনমজুর খাটে, দিনমজুরি যাদের ইনকাম পার ডে হিসাবে, ডেলি ইনকাম যাদের, তারা যাদের সেভিংস কম আছে তাদেরই বেশি প্রবলেম হয়েছে। তো আমি একটু ভালো একটা এক্সাম্পল দিই, আমার আমি বেসিক্যালি থিয়েটারের সাথে যুক্ত, তো থিয়েটারে আমার কিছু পরিচিত লোকজন আছে এবং কিছু যারা খুব ভালো জায়গাতেও আছে আজকের দিনে, তো সেই রকম যারা ধরুন খুব উচ্চ পর্যায়ে আছে তাদের কথা বাদ দিয়ে, যারা একটু যারা সারাটা জীবন থিয়েটারকে, থিয়েটারের ইয়েতেই যারা মানে নিজেদেরকে ইয়ে করে দিয়েছেন, তাদের ফ্যামিলি পুরোটাই তাদের এই থিয়েটার করে সারাদিন, সারা কখনো কখনো দিনে একটা দুটো শো থাকছে, তো এটার উপর দিয়ে তাদের সংসার চলে, তাদের পুরো ফ্যামিলিটা এটার উপর দিয়ে আছে এবং তাদের জীবনটা যথেষ্ট ভালোভাবে চলছিল। মানে যথেষ্ট মানে একটা সরকারি চাকরি করে একটা মানুষ যেরকমভাবে জীবনযাপন করে প্রায় সেরকমের মতনই একটা জীবনযাপন, অনেকেরই জীবনযাপন সেরকম মতন চলছিল, আমি দেখেছি অন্তত কিছু কিছু মানুষের জীবনযাপন। তার নিচে যারা রয়েছে থিয়েটারে তাদের কথা, যেমন লাইটম্যান যারা থাকে তাদের সাথে অনেকেই কাজ করে, তারাও দিনমজুর হিসাবে কাজ করে, তাদের খুব প্রবলেম এই টাইমটায় হয়ে গেছে তাদেরকে, কারণ তারা যারা এইগুলোর উপরে বেঁচেছিল, এবং তার থেকে বড়ো কথা আমরা জানি না যে এটা কবে চালু হবে, কবে চালু হবে থিয়েটার আমি জানি না অন্তত। আমি তারপরে যারা ক্যাটারিংয়ের সাথে, যারা বিয়েবাড়ির ক্যাটারিংয়ের সাথে যুক্ত, কিছু কিছু পেশা এতটাই ভেঙে পড়েছে সেই সব পেশাগুলো, আজকে আনলক ওয়ানে অনেক পেশাই হয়তো কিছু হলেও কম বেশি মানে অল্প হলেও ইনকাম হবে এরকম কন্ডিশনে অন্তত তারা আছে, কিন্তু কিছু কিছু পেশার বোধ হয় কোমরটাই ভেঙে গেছে, যেমন সিট দ্বারাটাই বোধ হয় আর নেই এরকম কন্ডিশনে পৌঁছে গেছে। যেমন ক্যাটারিংয়ের সাথে তো একটা ক্যাটারিংয়ের মালিক যুক্ত নয়, ক্যাটারিং যারা সার্ভ করে তারা যুক্ত রয়েছে, ক্যাটারিংয়ের যারা খাবার দেয় তারা যুক্ত রয়েছে, সব কিছু যারা খাবার পরিষ্কার করে থাকে, রান্না করা প্রত্যেকে যুক্ত, ডেকোরেটার্স, একটা বিয়েবাড়ির কবে বড়ো অনুষ্ঠান হবে এটা কেউ জানেন না, মাইক ম্যান প্রত্যেকের অবস্থা খারাপ। আমার পরিচিত একটি বন্ধু, তাদের মাইকের ব্যবসা, তার সাথে আমার আজকেই দেখা হয়েছিল, তাকে যখন আমি জিজ্ঞেস করছি কিরে তোদের কী অবস্থা, বলছে অবস্থা তো খুবই খারাপ, এতদিন তো ব্যবসা খুব ভালোই চলছিল কিন্তু এখন বোধ হয় আর মানে ওই ব্যবসা কবে যে কী হবে জানি না, তবে মনে হচ্ছে কোথাও একটা কাজ খুঁজতে হবে, কিছু না কিছু একটা খুঁজতে হবে কাজ, এই কন্ডিশনে কাজ পাওয়া মুশকিল, তাই যাই হোক কিছু একটা করতে তো হবে। তো এরকম কন্ডিশন প্রত্যেকেরই হইতেই এসছে। আমার আমার নিজের বক্তব্য একটাই যে কিছু কিছু সামান্য সামান্য করে 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 আমরা যদি টাকা জমাই, সেই টাকাটা অন্তত এই রকম দিন যাতে আমাদেরকে জীবনে আর কখনো না দেখতে হয়, এই এটার জন্য যদি আমরা জীবনটাকে একটুখানি সেভিংস করে করে চলি, দেখুন না কী আছে, যদি আমরা সপ্তাহে তিন দিন মাছ খাই কি খুব ক্ষতি হয়ে যাবে, কি চার দিন মাছ খাই খুব ক্ষতি হয়ে যাবে, চার দিন পাঁচ দিনই মাছ খেলাম কী আছে, দুদিন নিরামিষ খেয়ে নিলাম, অনেকে তো আছে সাত দিনই মাছ খায়, আমি পাঁচ দিন খেলাম দুদিন নিরামিষ খেলাম সপ্তাহে কী আছে, একটু না কমিয়ে আনলাম কী আর খাওয়া দাওয়ার খরচাটাকে একটু সীমিতভাবে রাখলাম, এমন বলছি না আমি যে সবাইকে কর, কিন্তু আমি বলছি যে তাদেরকে যারা দিনমজুর মানে যাদের পার ডেলি বেসিসে ইনকাম, তাদের ক্ষেত্রে আমি বলছি, বিশেষ করে যাদের মান্থলি, এবং কিছু প্রাইভেট কোম্পানি তাদের কথা ভেবে দেখুন যে তাদের, তারা ঠিকঠাক করে স্যালারি পায়নি, অনেক কোম্পানি আছে তাদের কন্ডিশনটা ভেবে দেখুন একবার, যে তারা কী কী কন্ডিশনের মধ্যে দিয়ে ফ্যামিলিটাকে এর মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গেছে। আমি ওই সব মাইগ্রেন্ট যারা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, তাদের কথা আমি আসছিই না, ঠিক আছে, কারণ তারা কী কন্ডিশনে এসছে সেটা মানে বলার মতন শব্দ আমার কাছে নেই, কারণ একটা বাচ্চা যখন তার মায়ের ট্রলির উপর শুয়ে পড়ে এতটাই সে ক্লান্ত, সে বাচ্চাটাকে দেখে, বা একটা মা মারা গেছে বাচ্চাটার কাপড় সরাচ্ছে, ভিডিওতে দেখতে পাচ্ছি, জানি না কী ভিডিও, আমি সেটা আসছি না, কিন্তু এগুলোর আমার কাছে ভাষা নেই, আমি এগুলো নিয়ে বলতেও চাই না, অতটা কন্ট্রোভার্সি বা কোনো কিছুতে আমি যেতে চাইছি না, আমি জাস্ট এটাই বলতে চাইছি যে আমার নিজস্ব একটা মানে মনে হয়েছে যে করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেল, এই যে তিনটে মাস বলতে গেলে, তিনটে নয় সত্তরটা দিন, ঠিক আছে, তিনটে মাস নয় সত্তরটা দিন আমাদেরকে, যারা সবজির ব্যবসা করে তাদের সবজিটা মোটামুটি ভালোই চলেছে,
দেখেছি, হ্যাঁ অনেক অনেক লোক যারা অন্য কোনো পেশার সাথে যুক্ত ছিল তারা এই টাইমেও ফল বিক্রি করেছে, কেউ কেউ দুধ বিক্রি করেছে, কেউ মাছ বিক্রি করেছে, তো কেউ সবজিও বিক্রি করেছে, আবার অনেকে মাস্ক বিক্রি করেছে। তো মানুষকে পেটের জ্বালে অনেক কিছু পেশাটাও বদলে ফেলতে হয়েছে, করোনা আমাদেরকে এতটাই শিক্ষা দিয়ে গেছে। তা আমি সেই জন্য বলবো আপনারা যেই পেশাতেই আছেন না কেন, কালকে আমাদের আনলক ওয়ান শুরু হয়েছে, আমাদের জীবনটা আবার ঠিক একটা জায়গায় এসে ঠিক পৌঁছাবে, আজ নয় কাল যখন এসে পৌঁছবে, তখন যাতে আমরা এই দিনগুলোকে না ভুলে যাই, এই দিনগুলোর কথা মনে রেখে যাতে একটু 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 করে আমরা কিছুটা সেভিংস করে রাখি, অন্তত এইগুলো, মানে আমি বলছি ওয়ান টাইপ অফ রিলিফ ফান্ড, আজকে যদি সরকারের রিলিফ ফান্ড হয় তাহলে আমরা কেন নিজস্ব নিজের লাইফের জন্য রিলিফ ফান্ড তৈরি করবো না, আমরা নিজের লাইফের জন্য রিলিফ ফান্ড তৈরি করতে পারি। এটা একটা ভালো আইডিয়া হতে পারে, আমরা প্রত্যেকে নিজের লাইফের জন্য একটা রিলিফ ফান্ড তৈরি করতে, যে কোনো মুহূর্তে আমাদের একটা বড়ো কোনো প্রবলেম আসতেই পারে লাইফে, সেই বড়ো প্রবলেমের জন্য আমরা এই রিলিফ ফান্ড থেকে তখন আমরা টাকাটা নেব, প্রত্যেকের জন্য সেটা একটা বেশ ভালো একটা আইডিয়া হতে পারে। সেভিংস প্রত্যেকে এলআইসি আছে কি, অনেকে ফিক্সড ডিপোজিট করে, অনেকে এমআই মান্থলি এমআইএস ইয়ে করে রাখে দেখেছি, অনেককে রেকারিং করে রাখে, তো সেগুলো তো আছেই, কিন্তু আমি বলছি একটা রিলিফ ফান্ড একটা আমি প্রত্যেক মাসে একটা জায়গায় একটা একটা এমআই একটা রেকারিং করলাম, যে আমি একটা আমার রিলিফ ফান্ডে আমি প্রত্যেক মাসে এই রেকারিংটার টাকাটা জমা করলাম। যেইভাবেই হোক, মানে আমি চাইবো যে মানুষ যাতে এই প্রবলেমটার কোনো দিনও না দেখে, কোনো মানুষ অন্তত না খেয়ে না, মানে রাত্রিবেলায় না খেয়ে খালি পেটে যেন না ঘুমোয় অন্তত, এরকম কষ্টের দিন যে মানুষকে এত এতটা পথ হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার জন্য ইয়ে করতে হয়, এরকম দিন যাতে কাউকে কখনোই না দেখতে হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, বা আমি জানি না এই ভিডিওটা কতটা কী মানুষের ভালো লাগবে, তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো আমি বলবো যে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। আমি আমার চ্যানেলে অন্তত কোনো রকম এই ধরনের মানে যেগুলো কোনো নিজের লাইফের প্রতি কাজে লাগে, আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকেই পুরো ভিডিওটা করেছি, নিজের বক্তব্য, সম্পূর্ণ আমার নিজের বক্তব্য, আমার নিজের ফিলিংস থেকে আমি ভিডিওটা করেছি। আজকে আমার প্রবলেমে পড়তে হয়নি, কারণ আমি সেভিংস আমার ছিল বলে, সেভিংস আমার করা রয়েছে বলে আমার প্রবলেম হয়নি, কারণ আমাদের বলে না প্রয়োজন মেটে কখনো চাহিদা মেটে না, তো আমরা চাইবো, আমি চাইবো অন্তত প্রত্যেকটা মানুষ তার প্রয়োজনটাকে আগে মিটাক, তারপরে অনেকটা বেঁচে যখন যাবে তখন নয় আমরা চাহিদা মেটাবো, আগে চাহিদা মেটাতে যাবেন না কেউই, তাহলে হয়তো এই করোনা পরিস্থিতির মতন দিন আবার হয়তো আমাদের কাউকে দেখতে হতে পারে। নমস্কার সবাইকে যারা আমার ভিডিওটি দেখেছেন, পারলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি আমার মনে হয় দেখে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন একটা। নমস্কার।